আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপু ভাইয়া আন্টিরা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মোহন রাবুল আলমিনের অশেষ সহমতে এই তো ভালো আছি এখন বাজে বিকাল চারটা তো এখনও দেখতে পারছেন উঠানের কোনায় রোদ আছে তো প্রচুর পরিমাণে রোদ গরম আসলে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো সারা বাংলাদেশেই কিন্তু এরকম রোদ গরম পড়ছে আমাদের এখানেও তেমন তো আজকে আসলে রান্নাবাড়া ভাবলাম যে ইফতারের পর রান্না করব গ্যাসের চুলাই তারপর আবার মনে হলো গতকালকে যেহেতু ভিডিও দিতে পারিনি খুবই ক্লান্ত ছিলাম আসলে ভিডিও করতেও পারিনি ফ্রিজে বাসি টাসি যেসব খাবার ছিল ওইটা খেয়েই কালকের দিন কাটাইছি তো ভাবলাম যে যত কষ্টই হোক মনের শক্তিটা নিয়ে তারপরেই তো কাটা কাটাকুটোই বসে গেলাম তো এখানে আমার সামনে দেখতে পারছেন কাটা জাতীয় এক ধরনের গাছ তো আসলে এটাকে আমাদের এলাকায় কাটা কচু বলে আর এই কাটাকসুর গায়ে এরকম কাটা কাটাই থাকে আর এই কচুগুলো ভাজি করে খেলে অসম্ভব মজা লাগে খেতে আসলে আপনারা যদি না খান কেউ কোনো দিন তো বিশ্বাস করতে পারবেন না আর মানে গায়ে ব্যথা হলে তো মানে একদম ম্যাজিকের মতন কাজ করে যদি শরীরে ব্যথা থাকে তাহলে ওই ভাজিটা খেলে কিন্তু খুব ভালো কাজ করে গায়ের ব্যথা চলে যায় তো যাই হোক কাটা কচুটা আমি কেটে নিয়েছি আর জানি না কারো অঞ্চলে কাটা কচু আছে কিনা হয়তো বা নামে নাও চিনতে পারেন তো এই তো দেখতে পেলেন কাঁটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি কেটে ধুয়ে এখন আমি ভাজি করে নিব আর এই কাটা কচু জানি না আপনাদের ওখানে পাওয়া যায় কি না যদি যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানলে অনেক অনেক খুশি হব এখন এই তো রান্নায় আমি কিন্তু কাজকে চিকন চিকন করে জোগাড় করেছি যার জন্য রান্না করতে আর বেশি দেরি লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি যেভাবে এই কচুটা ভাজি করছি ঠিক এইভাবে কচুটা ভাজি করলে আরো বেশি ভালো লাগে খেতে তো যার জন্য আর কি এইভাবেই করি ভাজি আর চুলার পারে দেওয়ার সাথে সাথে দেখুন কালারটা কেমন একদম সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই কালারটা দেখলেই কিন্তু আসলে খেতে মন চাই বেশি আরো আর এমনিতে যখন কচুটা কাটলাম বটিতে তখন কিন্তু কচুটার কালো হয়ে গেছিলো আর এখন দেখুন কালারটা কত সুন্দর একটা কালার আসছে আর ভাজতে ভাজতে একদম নাড়তে নাড়তে তারপরে কালারটা আবার চেঞ্জ একটু কালো কালচি টাইপের হয়ে যায় তো অসম্ভব মজার এই কাটা কচু ভাজি তো আমাদের এখানে কাটা কচু বলেই সবাই জেনে দেখুন কচুটা নাড়টে নাড়তে একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে আর কি নামিয়ে নিতে হবে কচুটা ভাজা হয়ে গেছে তো আপনাদের আসলে না খাওয়াতে পারলে আমি বিশ্বাস করাতে পারবো না যে এই কচু ভাজিটা এত ভালো লাগে এত ভালো তো আমার দের এলাকায় যারা আর কি আছেন তো তারা অবশ্যই তো জানে এই কচুটা কতটা ভালো লাগে খেতে তখন আমি কচুরটা নামিয়ে নিলাম নিয়ে তারপরে দুধ বসিয়ে দিলাম দুধটা হতে থাকুক কারো তখন আমি কচুরলতি রান্না করবো তার জন্য বাটনা বেটে নিব Good morning. আর দেখতে পেলেন আমি কিন্তু আসলে ভিডিওটা যখন করি তখন আসলে আমি ভয়েস দিইনি পরে আর কি ভয়েস আবার দিচ্ছি তো কচু রান্না করার মানে যে মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে যখন ই করলাম এখানে কিন্তু আমি তেল দিইনি আসলে তেল দিতে আমার মনেই নাই কচু রান্না করে প্রায় একদম দেখুন এই যে কালারটা কেমন একটা মানে তেল না দেওয়ার জন্য কেমন কালার তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে কী কারণে এরকম হচ্ছিল তো হঠাৎ করে এখনো কিন্তু আমার মনে পড়েনি যে আমি আসলে তরকারিতে আজকে তেল দিতে ভুলে গেছি তো মাছ দিয়ে ফেলছি আর মাছ দেওয়ার পরে যে আমার মনে পড়ছে পড়ছে আর কি যে আসলে আজকে আমি কচুলতিতে তেলই দিইনি তো জিনিসটা আসলে খুবই হাসি পেল আমার যে আসলে তেল দিতে ভুলে গেছি তো সেই তেল ছাড়া রাঁধুনি আজকে সেরকম অবস্থা তো যাই হোক পরে যখন মনে পড়ছে তখন দিয়েছি তেল দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তেই আর কি আমার রান্না বাড়া এসকে আর তরকারি ওদিকে চুলাই হচ্ছে আর এখন আমি রাইস কুকারে গটা ভাত বসিয়ে দিব আর ইফতারির আর বেশি সময় নাই তো ভাত হতে হতে বাকি অন্যান্য কাজ করতে করতে ইফতারির সময় হয়ে যায় প্রতিদিন তেই আজকে আর কি আমার ভিডিও তো তারপরে এই যে দেখুন কসুভাজিটার কালার আর ওখানে লতি তো সব মিলিয়ে দুটো তরকারি অনেক অনেক মজার আর এই যে আর আসলে আমি যেদিন একটু ভালো তরকারি দিয়ে ভাত খাই তো সেই দিনকে আমার কেমন জানি রোজা সারাদিন একটু কষ্টও কম হয় আর যেদিনই মানে খাওয়া দাওয়া কম হয় সেদিনকে মানে সারাদিন মাথা ঘুরাই চোখের ভিতর অন্ধকার হয়ে যায় মানে সেদিন অবস্থা খুবই খারাপ হয় তো যাই হোক খাওয়ার জোরে বেঁচে আছি আর আলহামদুলিল্লাহ আসলে রুচি কিন্তু আসলে সবার হয় না তো আল্লাহর শুক্রিয়া যে আমার কিন্তু আসলে একটু ভালো খাবার মানে ভালো তরকারি দিয়ে ভাত খেলেই কিন্তু মোটামুটি শরীরটা সুস্থ থাকছে আর যেদিন সেহেরির সময়ই খাওয়া দাওয়া একটু নর্মাল হচ্ছে সেদিনকেই সারাদিন আমি মানে একদম অসুস্থ অসুস্থ অবস্থায় থাকছি তো আজকে যেহেতু দুটো তরকারি ভালো রান্না করছি তো আলহামদুলিল্লাহ তো কালকে আমার রোজায় একটু কষ্টও হবে না তো জানি না আপনারা কে কি মনে করবেন আবার তো যাই হোক আমার পেটের কথা মনের কথা আসলে আমি সত্যি কথা না বললে আমার ভালো লাগে না কেমন জানি আপনাদের সাথে তো আমি এখানে ভাত খাচ্ছি আর রাখি বসে বসে তেঁতুল খাচ্ছে ফ্রিজ থেকে তেঁতুল নিয়ে আসছে এই সিলাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম